আয়ারল্যান্ডের উত্তর ও ইংল্যান্ডের সীমান্তবর্তী কাউন্টি ডোনেগাল। এই ডোনেগাল শহর ছেড়ে হলুদ বনফুলের পথঘাট পেরিয়ে গ্লেনভিগ পার্ক, 170 কিলোমিটার বেশি দীর্ঘ জায়গা জুড়ে এই পার্কটি। এর আশপাশ ঘিরে রেখেছে লভবিগ ও ডেরিভেগ পর্বতমালা। শুধু পর্বতমালা নয়, বিশাল হ্রদও রয়েছে এখানে। 17 শতকের দিকে অ্যাংলো আইরিশ ব্যবসায়ী ক্যাপ্টেন জর্জ অ্যাডায়ার কিনে নেন জায়গাটি। পরে 1984 সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে আইরিশ সরকার। এরপরই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গ্লেনভিগ পার্ক লাল হরিণের জন্য বড় এক আবাসস্থল হিসেবেও পরিচিত। দীর্ঘ আয়তনের কারণে আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জাতীয় উদ্যানও এটি। শত শত বছর আগের বিলুপ্ত সোনালি ঈগলেরও আবাসস্থল ছিল এই পার্ক। পুরনো গাছগুলো এখনো ছায়া দিচ্ছে দর্শনার্থীদের। পাখির কিচির মিচির সুরেলা কণ্ঠ আর শেষ বিকেলের আলোয় বিভিন্ন রং যেন রাঙিয়ে দেয় গ্লেনভিগকে। প্রকৃতির এই রূপ দেখতে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরাও। খুব সুন্দর জায়গায় এটা, চারিদিকে মনোরম পরিবেশ। এখানে অনেক টুরিস্ট আসে ঘুরতে। এখানে আপনি আসলে লেক এবং পাহাড় একসাথে পাবেন। এছাড়াও আছে এখানে শতবর্ষী বিভিন্ন ধরনের বৃক্ষরাজি আইরিশ। এছাড়াও আছে বিভিন্ন ধরনের পশু পাখি এবং বিভিন্ন বিলুপ্ত প্রজাতির স্পেসিস এই এলাকায় আসে। দীর্ঘ ন্যাশনাল পার্কটি ঘুরে দেখার জন্য দর্শনার্থীদের সুবিধার্থে একটি ট্রায়াল ওয়াকার বাসের ব্যবস্থা করেছে সংশ্লিষ্টরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।